شهر رمضان السلام ورحمة الله وبركاته ফারুক ভাই, আপনি জানতে চেয়েছেন যে যদি মহিলারা রমজান মাসে রোজা রাখে, ওই সমস্ত মহিলারা যারা দুগ্ধ পান করে বাচ্চাদেরকে, আর রোজা রাখতে গেলে বাচ্চাদের সমস্যা হয়, দুধের সমস্যা হয়, তো অবস্থায় কী করণীয়? দেখুন, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে এটা হচ্ছে একটা ধরনের ওজর, যদি দুগ্ধ পান করাতে গিয়ে দুগ্ধ পানকারিণী মহিলা যদি রোজা রাখে আর সেই অবস্থায় তার যদি শারীরিক অসুবিধা দেখায়, সমস্যা দেখায়, তো সে রোজা রাখবে না, কিন্তু এই রোজাটা সে অন্য দিনে পূরণ করবে। আর এর হুকুম হচ্ছে ওই রকম যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন মাজিদে, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাআদ্দাতু মিন আইয়ামিন উখার, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রোজা অসুস্থ থাকে বা সফর থাকে, সে অন্য দিনে রোজা পূরণ করবেন, তো সে এই মহিলা অন্য দিনে রোজা কি করবে, পূরণ করবে।